করোনার ভ্যাকসিন নিয়ে মৃত্যু হলো দাসপুরের স্বর্ণশিল্পীর। করোনার ভ্যাকসিন নেওয়ার পরে ওখানে ডাক্তারবাবু যা ওষুধ দেয় সেটাই খায়, কিন্তু আমার বাবার হাই ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল আর শরীরে হালকা অ্যালার্জি থাকে। অ্যালার্জিটা সম্বন্ধে বাবার কোনো কিছু জানা ছিল না, কিন্তু ডাক্তারবাবু ওখানে দেখভাল না করেই ইঞ্জেকশন করোনার ভ্যাকসিন দিয়ে দেয়। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি মৌমিতা দা। করোনার ভ্যাকসিন নিয়ে মৃত্যু হলো দাসপুরের স্বর্ণশিল্পী। কদিন শ্বাসকষ্ট হচ্ছিল, হসপিটালে ভর্তি করা হয়েছে, আর ওখানে ভর্তি ছিল দু তিন দিন। ভর্তি থাকার পরে অন্য গান্ধী হসপিটালে ভর্তি ছিল, তারপরে ওখানে চিকিৎসা করানো হয়েছিল, তারপর মরে গেছে। করোনার ভ্যাকসিন নেয়ার পরই মৃত্যু হলো দাসপুর থানার চাইপাট ফরিদপুরের বাসিন্দা বিশ্বজিৎ ভৌমিক, বয়স 50 বছর। কর্মসূত্রে তিনি সেকেন্দ্রাবাদে থাকতেন। পরিবার সূত্রে জানা যায় গত 14 এপ্রিল তাকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তিনি নানা রকম শারীরিক কষ্ট অনুভব করেন এবং শ্বাসকষ্ট দেখা দেয়। বাড়ির লোকের পরামর্শ অনুযায়ী স্থানীয় এক হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসা করান, কিন্তু কোনো উন্নতি না হয় সেখান থেকে তাকে সেকেন্দ্রাবাদ গান্ধী হসপিটালে নিয়ে যাওয়া হয়। গতকাল 18 এপ্রিল রবিবার সকালে তিনি মারা যান। পরিবারের অভিযোগ, যথাযথ চিকিৎসা না করার ফলেই ওই ব্যক্তি মারা গিয়েছেন, কিন্তু ডাক্তাররা এটিকে করোনায় মৃত্যু বলে চালিয়ে দিয়েছেন। মৃতের মেয়ে সুস্মিতা সামন্ত কি বলছেন তা শুনে নেব। করোনার ভ্যাকসিন নেওয়ার পরে ওখানে ডাক্তারবাবু যা ওষুধ দেয় সেটাই খায়, কিন্তু আমার বাবার হাই ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল আর শরীরে হালকা অ্যালার্জি থাকে। অ্যালার্জিটা সম্বন্ধে বাবার কোনো কিছু জানা ছিল না, কিন্তু ডাক্তারবাবু ওখানে দেখভাল না করেই ইঞ্জেকশন করোনার ভ্যাকসিন দিয়ে দেয়। দেওয়ার পর বলতে বাবার না আর কিছুই বলে না। বলার পর আমার বাবাকে জিজ্ঞাসা করার পর বলছে ভেন্টিলেটর নামে একটা মেশিন শরীরে বসানো আছে। আমার বাবা পালস উঠছে, বলছে না। এবার ডাক্তারবাবুর সাথেও সকালে যা ওইসব লাগিয়ে দিয়ে গেছে, ডাক্তারের সাথেও কোনোরকম কোনো কথা হয় না বাবার সাথে। তারই পর জানা যায় যে বাবার রাত্রিতে 11টার সময় যখন কথা বলা হয়েছে তখন একই কথা বলছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার শরীরে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আইটাই করছে, ডাক্তারকে ডাকা হয়, ডাক্তার আর আসে না। না আসতে বাবা তখন কিছুক্ষণ পরে দেহ রাখে। দাসপুর থেকে বাবলু মান্নার রিপোর্ট, আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।